আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তবে ব্লগের যে বিষয়টি আছে সে বিষয়টি আমাদের চা প্রেমী কিংবা কফি প্রেমী ভাইয়া এবং আপুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি কেন বলেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা কিন্তু যারা চা কিংবা কফি লাভার আছেন তারা বুঝে গিয়েছেন। আমি নিজেই চা কফি লাভার। আমি যদি বাইরে যাই কোথাও তাহলে চা কিংবা কফি ছাড়া আমার তো চলবেই না, আর বাসায় প্রতিদিন চা কফি চলেই। সো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব বা যে বিষয়টি দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যাপাচিনো কফি কীভাবে আপনারা ঘরে 10 মিনিটের মধ্যে প্রস্তুত করে ফেলতে পারেন। তো কাজের ফাঁকে কিংবা অবসর সময় কফি না হলে তো চলছেই না, যাদের তারা অবশ্যই ক্যাপাচিনো কফিটি চেনেন এবং অনেক ভালোবাসেন। আমরা যখন বাইরে যাই তখন এই ক্যাপাচিনো কফি কোনো কফি শপ কিংবা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে পকেট থেকে 150 থেকে 200 টাকা ঝরে যায়। আর এই কফির কাপে চুমুক দিতে দিতেই ভাবি, আহা, এমন কফি যদি বাসায় প্রস্তুত করে ফেলতে পারতাম। এখন আমি যখন কোনো কফি শপ বা রেস্টুরেন্টে যাই তখন ক্যাপাচিনো কফি অর্ডার দিয়ে খাই না। যার কারণটা হচ্ছে আমি ক্যাপাচিনো কফি বাসায় বানানো শিখে নিয়েছি, আর খুব সহজে আমি এই ক্যাপাচিনো কফি বাসায় প্রস্তুত করে খেতে পারি। তো আমি চাইছি আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটি শেয়ার করে ফেলি, যেন আমার ভিউয়ার্সরাও খুব সহজে ক্যাপাচিনো কফি বাসায় প্রস্তুত করে ফেলতে পারেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে আমার ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পাবেন। চলুন দেখে নিই ক্যাপাচিনো কফি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখানে 4 চা চামচ চিনি নিয়েছি। আমি 2 কাপ পরিমাণ ক্যাপাচিনো কফির জন্য এই ফোমটি তৈরি করব। তার সাথে নিয়েছি 2 চা চামচ রেগুলার যে আমরা কফি খাই সেই কফি পাউডার। কোয়ান্টিটিটা এরকমই থাকবে, 1 চামচ কফির জন্য 2 চা চামচ চিনি, এটা 1 কাপের জন্য। আপনারা যদি চান চিনির পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তার সাথে আমি গরম পানি নিয়েছি। এখন আমি এই উপকরণগুলো শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব। 2টো উপকরণই আমি শুকনো অবস্থায় মিলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি নেসক্যাফে কফির ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি নিয়ে নিতে পারেন। এই ক্যাপাচিনো কফির মিশ্রণটি আপনারা কোনো গেস্টের জন্য প্রস্তুত করে রাখতে পারেন। ধরুন আপনার বাসায় কোনো গেস্ট আসবে, তাকে এই ক্যাপাচিনো কফি তৈরি করে খাইয়ে একদম অবাক করে দিন। কেননা এই ক্যাপাচিনো কফিটি আপনারা আগেই তৈরি করে রাখতে পারবেন এই ফোমটি, আর এই ফোমটি তৈরি করে আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। সো আগে থেকেই গেস্টের প্রস্তুতি নিয়ে রাখা সম্ভব। এখন আমি হালকা করে একটু করে গরম পানি দিয়ে নিচ্ছি, আর তার সাথে একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে ফোম তৈরি করে নেব। আমি অল্প অল্প করে গরম পানি নেব এবং ফোম তৈরি করব। যদি আমার কাছে মনে হয় যে পানির পরিমাণ আরও লাগবে তাহলে আমি পানি দেব, নাহলে দেব না। যখন হার্ড হয়ে যাবে এটা এভাবে ব্লেন্ড করতে করতে তখন আমি একটু একটু করে গরম পানি মিক্সড করব। আমি হ্যান্ড হুইস্কারের সাহায্যে ফোমটি তৈরি করে নিচ্ছি। ফোমটি তৈরি করতে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট সময় লাগবে, এর বেশি না। আর আমি 1 টেবিল চামচ পরিমাণ করে পানি দিয়ে নিচ্ছি। আমার কাছে যখন মনে হচ্ছে যে আমার একটু মেশাতে কষ্ট হচ্ছে বা হার্ড হয়ে গিয়েছে তখন। তো এই কফির মিশ্রণটি তৈরি করতে করতে কিছু কথা বলতে চাই। আমি গতকাল কিছু কমেন্টস বিষয়ে কথা বলেছিলাম, যার মধ্যে আমি কিন্তু সব ভাইয়া এবং আপুদের নাম নিতে পারি নাই, এই জন্য দুঃখিত। কেননা আমার কাছে হয়তো সবার নাম নেওয়ার পারমিশন নেই। আজকে প্রথম যে আপুটির নাম নিচ্ছি সেই আপুটি আমার ভিডিও দেখছেন, অনেকগুলো ভিডিও দেখেছেন, আপু কমেন্টও করেছেন। আর আপুর নাম হচ্ছে স্বাতী আক্তার। আপু, আপু তোমার নামটা আমি নিয়েছি ভিডিওতে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তুমি আমার অনেকগুলো ভিডিও দেখেছো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তুমি আমার লক্ষ্মী বোন হয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি সব আপু এবং ভাইয়াদেরকেই অনেক অনেক ভালোবাসি, কারণ আমার এই পরিবারটি অনেক ছোট। আর তোমরা আমাকে এতটা সাপোর্ট দিয়েছো, এতটা ভালোবাসা দিয়েছো, তোমাদের জন্যই আসলে রেগুলার কাজ করে যেতে মন চায়। আর তুমি আপু নতুন জীবনে পদার্পণ করছো, সাথী আপু তোমাকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তোমার জীবন অনেক সুখের হোক, তোমার জন্য এই দোয়াও করি। আর আরও একজন আপুর কথা বলবো, সে আপুর নাম সুমি, তবে আপুর আইডি নাম হচ্ছে রোজামণি। রোজামণি আপুর মেয়ের নাম।
আপু রেগুলার আমার ভিডিও দেখো, তুমি আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমার মেয়ের জন্য আপু অনেক অনেক ভালোবাসা। আর রোজামণি মামুনিকে বলছি, মামুনি তুমি কেমন আছো, তোমাকে আন্টি অনেক অনেক ভালোবাসে, তুমি নাকি রেগুলার তোমার আম্মুর সাথে আমার ভিডিওগুলো দেখো, এটা সত্যি অনেক বড় প্রাপ্তি। একটা ছোট্ট মামুনি রোজা মামুনি আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছে, আম্মু তুমি অনেক বড় হও, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, আর অবশ্যই প্রত্যেক দিন আম্মুর সাথে আমার ভিডিওগুলো দেখবে, কেমন, ভালো থাকো। আর সুমি আপু তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, আশা করছি তুমি আর আমার উপর রাগ করে নেই, আজকের ভিডিওতে আমি তোমার কথা বলেছি। আর আপু আমি সব ভাইয়া এবং আপুদের বলছি, আমি চেষ্টা করবো আমার ভিডিওগুলোতে বা ব্লগগুলোতে সপ্তাহে একদিন করে সব আপু এবং ভাইয়াদের কথা বলতে, তাদের নাম মেনশন দিতে, তাদের কমেন্টগুলো পড়তে। আশা করছি এভাবেই সব ভাইয়া এবং আপুদের সাপোর্ট আমি এভাবেই পেয়ে যাব, সবার ভালোবাসা এভাবেই পেয়ে যাব। কথা বলতে বলতে কিন্তু আমার ফোমটি তৈরি হয়ে গিয়েছে, ফোমটি আমার তৈরি করতে 7 মিনিটের মতো লেগেছে। ফোমটি বিট করতে করতে যখন এর চিনি ভাবটি গলে গিয়েছে তখন আমি বিট করা ছেড়ে দিয়েছি। এখন আমি এরকম একটি কাপ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের রেগুলার কফি মগ নিয়ে নিতে পারেন। তার মধ্যে প্রথমে ফোমটি দিয়ে উপর দিয়ে একটু করে গরম দুধ দিয়ে নিয়েছি, দুধটি আমি জাল দিয়ে এইমাত্র নামিয়ে নিয়েছি। একটু করে দুধ দেবো আর একটু করে ফোম দিতে থাকবো। প্রসেসটি দেখলে আপনারা বুঝতে পারবেন এমন কোনো কঠিন প্রসেস না। আর আমি এখানে নর্মাল প্যাকেটজাত গরুর দুধ ব্যবহার করেছি, গরুর দুধটি সম্পূর্ণ গরম করে ফুটিয়ে নিতে হয়েছে। আপনারা যদি গুঁড়ো দুধ দিয়ে করতে চান তাহলে গুঁড়ো দুধ প্রথমে হালকা গরম পানি দিয়ে মিক্সড করে নিয়ে তারপর ফুটিয়ে নেবেন। দুধটি অবশ্যই গরম রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে, নাহলে কফি ঠান্ডা হয়ে যাবে। আরেকটি কথা, অনেকেই এটা হুইপড ক্রিম দিয়ে করতে যেতে পারেন, যেটা আমরা ক্রিম ব্যবহার করে কফির মধ্যে, সেই হুইপড ক্রিম বাজার থেকে কিনে এনে এরকমই আপনারা ভ্যান উইস্কারের সাহায্যে বা যাদের ইলেকট্রিক বিটার আছে বিটারের সাহায্যে বিট করে নিলে সেটা কফি ক্রিম হিসেবে তৈরি হয়ে যাবে। আমি নর্মাল প্যাকেটজাত গরুর দুধ দিয়ে করেছি। আর আমি 2 কাপ পরিমাণ ক্যাপেচিনো ফোম তৈরি করে রেখেছি, কিন্তু আমি তৈরি করছি 1 কাপ কফি। আমি এই 1 কাপ কফি এখন খাবো, আর 1 কাপ আমি স্টোর করে রাখবো। আমি এখন একটি চামচের পেছন দিক দিয়ে সম্পূর্ণ মিশ্রণটি একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ক্যাপাচিনো তৈরি, আর বলার কিন্তু অপেক্ষা রাখে না, আপনারা কাপটি দেখেই দেখতে পাচ্ছেন যে আমার ক্যাপাচিনো কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তবে আমি এটা এখনও ডেকোরেশন করিনি, আমি এটা একটু আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো যে ডেকোরেশন করলে কেমন দেখা যায়। ডেকোরেশন করলে কিন্তু কফির এই কাপটি, ক্যাপাচিনোর এই কাপটি আরও অনেক বেশি সুন্দর লাগবে। আমি এখানে সামান্য কফি পাউডার নিয়ে নিয়েছি এই স্ট্রেনারের মধ্যে, এখান দিয়ে আমি এভাবে ছিটিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে কোকো পাউডার ইউজ করতে পারেন, বা কারো কারো কাছে যদি সুইট বলস থাকে বা চকলেট বলস থাকে তাহলে উপর দিয়ে দিয়ে দেবেন। আমি এখানে কফি পাউডারই দিয়ে নিয়েছি ডেকোরেশনের কারণেই, কিন্তু ক্যাপাচিনো কাপটি আরও অনেক বেশি সুন্দর লাগে দেখতে। যেহেতু আমরা যেই সবগুলোতে খাই ওরা কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করে দেয়, আর অনেক সময় পাবলিক ডিমান্ডের উপরে ওরা ডেকোরেশন করে যে আমি কীরকম চাচ্ছি সেরকম বলে ওরা ডেকোরেশন করে দেয়। আমি সেই চামচের পেছন দিকটা দিয়ে এখন এভাবে করে গোল গোল করে ঘুরিয়ে একটু সামান্য ডিজাইন করে নেওয়ার চেষ্টা করছি। হয়ে গিয়েছে ডিজাইনটি, আমি এতটুকুই করলাম, এর বেশি না। আপনারা যারা চকলেট বলস কিংবা সুইট বলস ব্যবহার করবেন তারা উপর দিয়ে দিয়ে দিতে পারেন। সাধারণত গেস্ট আসলে গেস্টদের সামনে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করলে তারা অনেক বেশি খুশি হয়, আর সবচেয়ে বেশি যেটা খুশির ব্যাপার যে তারা এই ক্যাপাচিনো যদি ঘরেই প্রস্তুত করা পায় তাহলে গেস্টরা অনেক অনেক অবাক হয়, আর গেস্টদেরকে হোস্ট করার জন্য আমি মনে করি এটা খুবই সুন্দর একটি আইডিয়া। আর অবশিষ্ট যে অংশটি ছিল সেই অংশটি আমি একটি এয়ারটাইট কন্টেইনারে করে ফ্রিজে রেখে দিয়েছি, আপনারা অনায়াসে 3 থেকে 4 দিন এভাবে ব্যবহার করতে পারবেন। আর গেস্ট আসার কথা থাকলে অবশ্যই আগে থেকে প্রস্তুত করে নেবেন। আমি ক্যাপাচিনো একটু খাওয়ার জন্য বসেছি আমার বেডের উপরে, আর বেডের উপরে এসে দেখলাম যে আমার ক্যাপাচিনোর কাপ আর আমার বেডশিটের কালার একই রকম হয়ে গিয়েছে, একদমই একই রকম হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা চুমুকে আমি এতই মজা পাচ্ছিলাম। এই ক্যাপাচিনোটা যদি আমি বাইরে কোনো রেস্টুরেন্টে বা কফি শপে খেতে যেতাম তাহলে কম করে হলেও আমাকে 100 থেকে 150 টাকা খরচ করতে হতো। আর এখন আমি 10 মিনিট সময় ব্যয় করে খুব সুন্দরভাবে সর্বোচ্চ কত টাকা আমার এই ক্যাপাচিনোর তৈরি করতে খরচ হয়েছে, টাকার কথা তো আমি বাদই দিলাম। আমার সবচেয়ে বেশি যে প্লেজার যে আমি এটা ঘরে প্রস্তুত করে খাচ্ছি, এর চেয়ে বড় খুশির ব্যাপার আসলেই হতে পারে না। ক্যাপাচিনোটি শেষ করে আমি একটু চলে এসেছি আমার বেলকনিতে। বাইরের ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর, কোনো রোদ নেই, একটু বৃষ্টি বৃষ্টি আমেজ, তবে তার সাথে একটু ভয়েও আছি। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু কিছুদিন আগে পাতা ছিল না এত,
এখন অনেক পাতা হয়ে গিয়েছে বৃষ্টির কারণে। আশেপাশের প্রকৃতি ও পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগে, তার সাথে সবুজ অনেক পছন্দ করি। আর আমি যে বলেছিলাম আমার বাসার পাশে ফাঁকা জায়গাটি আছে, সেখানে মশা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু আমি যে এলাকায় থাকি সেটা ডেঙ্গুর জন্য রেড জোনে আছে। আমি এর কারণে একটু ভয়েই আছি। এই যে এই সেই জায়গাটি, এমনিতে কিন্তু পরিষ্কারই, কিন্তু এই যে সামনে টংয়ের দোকানগুলো আছে, এই দোকানগুলো থেকে কিছুটা ময়লা আবর্জনা এখানে ফেলা হয়, আর বৃষ্টির পানি পড়ার কারণে কিন্তু এই পানিটা পরিষ্কার পানি। এখানে মশা হতেই পারে, খুব অস্বাভাবিক কোনো বিষয় না। তাই আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু আমরা এই রোগ এতটা মহামারী আকার ধারণ করেছে, তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদেরকে সচেতন থাকতে হবে, প্রতিরোধ করতে হবে, যেন আমাদের এই রোগটা না হতে পারে। আর এটা একটা কেমন মরণ ব্যাধির মতো হয়ে গিয়েছে যে অনেকেই মারা যাচ্ছে, আগে এতটা মারাত্মক ছিল না, দিন দিন আসলে রোগগুলো এত বেশি মারাত্মক হয়ে যাচ্ছে। আমি একটু জুম করে যে জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এখানে একটি বিড়াল প্রতিদিন ঘুমিয়ে থাকে, তার সাথে আমি অনেক বন্ধুত্ব করার চেষ্টা করেছি, আমি অনেক ডাকি কিন্তু সে আমার কথা শোনে না। পশু পাখি আমি অনেক পছন্দ করি, তাই দেখতেও অনেক ভালো লাগে। ওই বিড়ালটাকে আমি অনেক দেখেছি, একটু করে আই মিনি এই মিনি এইভাবে করে ডাকি, কিন্তু সে আমার কথা শুনে না, এত দূর থেকে শুনতে পাওয়ারও কথা না। তো আজকের ব্লগে এই ছিল, ব্লগটি আর লেন্দি করলাম না। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে। কাল আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।